পরমাণু কর্মসূচি ইস্যুতে একজোট হয়ে কি করতে চাইছে ইরান ও রাশিয়া আসসালামু আলাইকুম ওর আহমেদুল্ল সুপ্রিয় দর্শক মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন আশা করছি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত সবাইকে এস রতন আছি পুরো আলোচনায় আশা করছি সম্পূর্ণ পর্বে পাশে পাব আপনাদের আমেরিকার কলিজায় কাঁপন ধরিয়ে দিতে পরমাণু কর্মসূচিকে জোরদার করার প্রক্রিয়া হাতে নিয়েছে দুই দেশ ইরান ও রাশিয়ার এই সমঝোতার খবরে বাইডেন প্রশাসন বরাবরের মতোই উদ্বেগ প্রকাশ করেছে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী সেপ্টেম্বরের শেষ দিকে এক বিবৃতিতে জানিয়েছেন যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে রাশিয়ার আণবিক শক্তি সংস্থা রোজাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ ইসলামী সাংবাদিকদের জানান পরমাণু কর্মসূচি জোরদার করার বিষয়ে বিভিন্ন আঙ্গিক থেকে নানা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি তিনি বলেন বৈঠকে প্রাথমিক সমঝোতা হয়েছে যে সুস্পষ্ট চিত্রের ভিত্তিতে পরমাণু কর্মসূচি জোরদার করা হবে যৌথ প্রকল্পের অধীনে ওষুধ তৈরির জন্য তেজস্ক্রিয়তার ব্যবহার ও নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বিশেষ করে বুসেহর পরমাণু স্থাপনায় সহযোগিতা জোরদারের পরিকল্পনা রয়েছে ইরানের পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রাশিয়া ঘনিষ্ঠভাবে জড়িত দুই সালে দু দেশ বেশ কয়েকটি চুক্তি সই করেছে যার আওতায় আটটি পরমাণু স্থাপনা তৈরি করা হবে ইরান ও রাশিয়ার মধ্যকার উষ্ণ সম্পর্কের কথা ইরানের প্রাক্তন প্রেসিডেন্টের পক্ষ থেকে জানা গিয়েছিল দু সালের জানুয়ারির শেষের দিকে সে সময় ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছিলেন আমেরিকার চাপ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে তিনি তেহরান সফররত রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দোমার চেয়ারম্যান ভিয়া চেসলাভ সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন বিশ্বের দেশগুলোর মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে এসব দেশের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে হাসান রোহানি বলেন ইরান ও রাশিয়ার মধ্যে যৌথ পুঁজি বিনিয়োগ সহ যেসব অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সই হয়েছে অবিলম্বে সেগুলো বাস্তবায়নের কাজ হাত দেওয়া উচিত ইরান মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায় বলেও সাক্ষাতে উল্লেখ করেছিলেন সে সময়কার প্রেসিডেন্ট রোহানি তিনি বলেন ওমান সাগর ও ভারত মহাসাগরে সম্প্রতি ইরান রাশিয়া ও চীন যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে তাতে প্রমাণিত হয় নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে এই তিন দেশই গভীরভাবে আগ্রহী ওই সাক্ষাতে রুশ পার্লামেন্টের চেয়ারম্যান বলেছিলেন ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের আন্তরিক প্রচেষ্টার কারণে দুদেশের সম্পর্ক আজ এতটা শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে দ্বিপক্ষীয় সব সহযোগিতা চুক্তি অবিলম্বে কার্যকর করা দরকার বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যান ভিয়াচ ভেলোদিন ভেলোদ্দিন সে সময় একটি সংসদীয় প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেছিলেন প্রেসিডেন্ট রোহানির সঙ্গে সাক্ষাতের আগে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার ড আলী লারিজানির সাথে সাক্ষাৎ করেন গেল জুনের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকের কথা ইরানের তখনকার প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়েছে সেদিন বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় কথা বলেন তিনি তিনি আরও বলেছেন সামরিক খাতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে এ সময় দুটি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেন রোহানি বলেন ইসলামী বিপ্লবের পর থেকে সবসময় তেহরান ও মস্কোর মধ্যে সুসম্পর্ক ছিল কিন্তু গত আট বছরে এই সম্পর্ক আরও অনেক বিস্তৃত হয়েছে এজন্য রাশিয়া সরকার ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি ইরানের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার সহযোগিতায় বর্তমানে দুটি পরমাণু কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে তিনি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন মস্কোর সঙ্গে সামরিক ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস তিনশো হস্তান্তর করার পর এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে ইরানের হরমোজগান প্রদেশে নির্মিত ইরান রুশ যৌথ বিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধন করে রোহানি আরও বলেন চৌদ্দশো মেগাওয়াটে ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র ইরানের দক্ষিণাঞ্চল ও মাকরান উপকূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জুনের শুরুর দিকে ইরানের তখনকার উপ মন্ত্রী জেনারেল হজ্জাতুল্লাহ কোরশি রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার রাজধানী মস্কোয় দুই পক্ষ দুই জুন দু তারিখ বুধবার এ আলোচনায় বসে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুপক্ষ চলমান সামরিক ও সামরিক কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে এছাড়া দুই উপমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বিনিময় করেন প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনা থাকবে বলেও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন এর আগে মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি সুগায়েভ বলেছেন রাশিয়া থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পেতে আগ্রহী ইরান তিনি বলেন ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে আমরা চুক্তিভিত্তিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছি এবং আশা করছি শিগগিরই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হবে ইরান বিভিন্ন ধরনের অস্ত্র নিতে আগ্রহী ইরান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশেষ করে সামরিক ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট উষ্ণ ইরানের পক্ষ থেকে দু সালের মে এর দিকে জানানো হয়েছিল পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিলে রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ভ্লাদিমির ইয়ের মাভক সে সময় এ কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক সমঝোতায় থাকা না থাকার বিষয়ে আমেরিকার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় যখন ঘনী আসছে তখন রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য এল ইরানের পাশে থাকবে মস্কো উল্লেখ করে ভ্লাদিমির ইয়ের মাভক বলেছেন বহুপাক্ষিক পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার অর্থ এই নয় যে এ সমঝোতার ভবিষ্যৎ এখানেই শেষ পরমাণু সমঝোতার ধারাগুলোর প্রতি অবিচল থাকবে মস্কো ইরান সমঝোতা পুরোপুরি মেনে চলেছে জানিয়ে তিনি আরও বলেন ইরানের জন্য পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কোনো লক্ষণ বা কারণ নেই কারণ তারা এ সমঝোতা পুরোপুরি মেনে চলছে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা দুই দেশের জন্যই সহজ পথ খোলা রয়েছে কারণ অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে আমাদের জন্য কোনও সীমাবদ্ধতা নেই ইয়ের মাহভোক বলেন জ্বালানি যোগাযোগ উচ্চ প্রযুক্তি এবং চিকিৎসা ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাড়ানোর ক্ষেত্রে তেহরান মস্কো নানা কর্মপন্থা গ্রহণ করতে পারে আমেরিকার পরিণতি ভালো নয় হুঁশিয়ারি দিয়ে রুশ কর্মকর্তা ইয়ের মাহভোক বলেন দুই দেশই যখন পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করছে তখন সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে তেহরান মস্কোর জন্য পারস্পরিক স্বার্থ রয়েছে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের জন্য আমেরিকাকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে বলেও জানান তিনি মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ দৃঢ় করতে জোটবদ্ধভাবে কাজ করছে ইরান তুরস্ক ও রাশিয়া সিরিয়া এবং ইরাকের সংঘাতমূলক পরিস্থিতির অবসান ও আইএস সহ ওই অঞ্চলে সক্রিয় অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো দমনে দুই সাল থেকে রাশিয়া ও তুরস্ক যৌথভাবে কাজ শুরু করলেও তাদের চূড়ান্ত মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান শক্তিশালী করা রাশিয়া ও তুরস্কের এই অভিযাত্রায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে ইরান ইসরায়েলের জনপ্রিয় ইংরেজি পত্রিকা জেরুজালেম পোস্ট একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে তিন দেশের সাম্প্রতিক মৈত্রিতাপূর্ণ সম্পর্কের বিষয়ে গেল উনিশ মার্চ দুই শুক্রবার এক সরকারি সফরে তুরস্ক গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভসগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে ইরানের বিভিন্ন অর্থনৈতিক খাতে বিনিয়োগ এবং রেলপথে দেশটির সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক তুরস্ক থেকে ফিরে এসে সফর সম্পর্কে ইরানের সাংবাদিকদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে জাভেদ জারিফ বলেন দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যুতে একত্রে কাজ করার বিষয়ে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের মধ্যে আমার ভাইয়ের মতো ইরান ও তুরস্ক দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্কের বয়স চারশো বছর আমরা যদি একত্রে কাজ করি তাহলে যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব এদিকে সম্প্রতি বিমান বিধ্বংসী যুদ্ধযান যান এস চারশো ও বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনতে সম্প্রতি রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে তুরস্ক তুরস্কের দৈনিক হুরিয়াত জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা হাকান ফেদানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি তবে তুরস্ক ও রাশিয়ার মধ্যে বর্তমানে যে কূটনৈতিক সম্পর্ক চলছে তা স্পষ্টভাবে বুঝতে হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ বছরের মার্চে ঘটে যাওয়া বাক যুদ্ধ চলাকালে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সাম্প্রতিক মন্তব্যে মনোযোগ দেওয়া যেতে পারে সম্প্রতি মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ভ্লাদিমির পুতিনকে তিনি খুনি বলে মনে করেন কি না উত্তরে সায় দিয়ে বাইডেন বলেন যে তিনি পুতিনকে খুনি মনে করেন এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জো বাইডেনের এই কথার নিন্দা জানিয়ে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে এ ধরনের কথা মানানসই নয় গেল মার্চের মাঝামাঝিতে কাতারের রাজধানী দোহায় এক বৈঠকে মিলিত হন তুরস্ক রাশিয়া এবং কাতার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তিন দেশের সরকারি প্রতিনিধিরা বলেন সিরিয়ার আঞ্চলিক সমন্বয় রক্ষা ও দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘের সনদ অনুযায়ী একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে তুরস্ক রাশিয়া এবং দোহা পরে এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ইরানও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদেহ এক বার্তায় এই সিদ্ধান্ত সম্পর্কে বলেন সিরিয়ায় সংঘাতপূর্ণ অবস্থার অবসান করে স্থিতিশীলতা আনা ও সেই দেশের নাগরিকদের একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে গ্রহণ করা যে কোনো আন্তর্জাতিক পদক্ষেপকে স্বাগত জানাবে ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলতি শতকের প্রথম দশক পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রায় একক নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের সৌদি আরব ও ইসরায়েল দুই আঞ্চলিক মিত্রের সহযোগিতায় গোটা মধ্যপ্রাচ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রভাবের অধীনে সিরিয়া অবশ্য আগে থেকেই প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলের মধ্যে ছিল কিন্তু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে দেশটির অবস্থান তেমন শক্তিশালী ছিল না তখন কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলে যায় দু হাজার তেরো সালে যখন সিরিয়া এবং ইরাকে উত্থান ঘটে আইএসএল। এই জঙ্গি গোষ্ঠী দমনে যখন মার্কিন ও ন্যাটো বাহিনী সেখানে যুদ্ধ করছে সে সময় দুই সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক হয় তুরস্ক ও রাশিয়ার বৈঠকের পর আইএস দমনে সিরিয়াতে সেনা অভিযান শুরু করে রাশিয়া অন্যদিকে ইরাকে মার্কিনপন্থী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক পি সঙ্গে বৈরী সম্পর্ক রয়েছে ইরানেরও পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে ইরান ফলে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তুরস্কের সাম্প্রতিক প্রস্তাবকে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ বলে মনে করছে দেশটি মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষকরা বলছেন বিভিন্ন কারণে গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রাধান্য হ্রাস পেয়েছে সৌদি আরবের ফলে যুক্তরাষ্ট্রের অবস্থানও কিছুটা নড়বড়ে হয়েছে এরকম অবস্থায় সিরিয়াকে কেন্দ্র করে এ অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে তুরস্ক রাশিয়া এবং সম্প্রতি তাদের সঙ্গে যুক্ত হওয়া ইরান বর্তমানে তাদের মনোযোগ সিরিয়া ও ইরাক কেন্দ্রিক হলেও এই জোটের লক্ষ্য সুদূর প্রসারী দর্শক শেষ করছি আজকের মতো ভালো থাকবেন শুভ কামনা নিরন্তর